আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি সাধারণ ও অতি পরিচিত গরুর মাংসের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটি শেয়ার করব একদম দাদি নানির হাতের স্টাইলে। অনেকেই গরুর মাংস রান্না করতে ভয় পান, ঠিক মতো সেদ্ধ হবে কি না, স্বাদ ঠিক থাকবে কি না। যে কেউ এই রেসিপি ফলো করে বিয়েবাড়ির মতো স্বাদের গরুর মাংস রান্না করতে পারবেন। নতুন ও ব্যাচেলারদের জন্য রেসিপিটি খুবই উপকারে আসবে, সেই সাথে যারা পুরনো আছেন তারাও অনেক টিপস পেয়ে যাবেন। তাহলে চলুন মূল রান্নায়। রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছি, আর যারা 2 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করতে চান তারা রেসিপিটি হুবহু ফলো করবেন। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম পারফেক্টলি পরিমাপে আছে। তারপরেও ঝাল এবং লবণটা আপনাদের আন্দাজ মতো একটু বুঝিয়ে দিবেন চেক করে। মাংস দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট যেটা ব্লেন্ড করা। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি খুবই কম, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, 2টো শুকনো মরিচ। 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি সহ টক দই, 1.5 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার কারণে কিন্তু আমি আস্তটা একটু কম ব্যবহার করেছিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1.5 কাপ পরিমাণ। এখানে চেষ্টা করবেন সরিষার তেলটাই দিতে, এতে করে রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো আসবে, কালার এবং টেস্ট ভালো আসে। আর চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করা যাবে। এরপর আমি সব কিছুকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মুরব্বিরা কিন্তু সবসময় বলে যত ভালো মতো এটা মাখানো হবে এর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। মাংসগুলোকে এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো মতো লেগে যায়। মাংস খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি খুবই সামান্য পরিমাপে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায়। এরপর ঢেকে চুলাটা অন করে দিব, চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। এতে করে কিন্তু দ্রুত মাংস থেকে পানিটা বের হবে, আর চুলার আগুনটা যদি আপনি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এত দ্রুত পানিটা বের হবে না, আর নিচের থেকে মশলাগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। 10-12 মিনিট পর মাংসগুলোকে নিচ থেকে ভালো মতো নেড়ে দিচ্ছি, আর মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি অলরেডি বের হয়েছে। মাংসটা একদম ফ্রেশ ছিল, এটা আজকে বাজার থেকে আনা হয়েছে। ফ্রেশ মাংস কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, দ্রুত এটা সেদ্ধ হয়। এখন আমি মাংসটাকে রান্না করে নিব ঢেকে এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে মাংসগুলোকে নাড়তে হবে, তা না হলে মশলা নিচে ঘন হয়ে পুড়ে যেতে পারে। আমি মাংসগুলোকে প্রায় ঘুরি ধরে 30 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছিলাম। গরুর মাংসটা যত ভালো মতো কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। গরুর মাংসের কালারটা দেখেন, সব কিছু একদম পারফেক্ট আছে। আমি মাংসগুলো তুলে একটু চেক করে নিচ্ছি। মাংসগুলো 100% সেদ্ধ হয়ে গেছে, তবে তুলনামূলক নরম হয়নি। আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব, আর মাংসগুলো যেন আরও একটু সফট হয় সেজন্য আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর ঢেকে আমি রান্না করে নিব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে যেহেতু মাংসটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, ঝুলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে, এটা নিচে কিন্তু লেগে যাবার চান্সেসটা অনেক বেশি, তাই 1.5 থেকে 2 মিনিট পর পর ঢাকনা তুলে নিচে খুব ভালো মতো নেড়ে দিতে হবে। পানিটা আমি শুকিয়ে নিয়েছি, যেহেতু পোলাও দিয়ে পরিবেশন করব তাই হালকা একটু ঝুল থাকবে, একদম ড্রাই করে ফেলবো না। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরিমাণে গ্রেভিটা রাখবেন। এ পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন, আমি কিন্তু 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। ঝোলটা একদম ঠিক আছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট এসেছিলো। আমি যখন মাংসটা সার্ভ করছিলাম এ পর্যায়ে আকাশ খুব মেঘলা ছিল, অন্ধকার, সেই সাথে বিদ্যুৎও ছিল না। মোবাইলের ফ্ল্যাশ লাইটেই কিন্তু ভিডিওটা করা হয়েছে। কালারটা কেমন এসেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আশা করছি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয় জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।